প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করার এই মুহূর্তে দাবি উঠছে, পরীক্ষা নেওয়ার দাবি উঠছে। কলেজের পরীক্ষা নিয়ে, স্কুলের পরীক্ষা নিয়ে এবং স্কুল খোলা নিয়ে, কলেজ খোলা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই জানো এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী ঘোষণায়, কিন্তু শিক্ষা দপ্তরের নোটিশে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ পুনরায় বন্ধ হয়েছে আজকের থেকে। এবং তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যে আবার পুনরায় কালবৈশাখী ঝড় এসছে, এ বৃষ্টি হয়েছে, সেই কারণে তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতিতে এসছে। এরই মাঝে কিন্তু একাধিক জায়গার থেকে আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে পরীক্ষা নেওয়ার দাবি উঠছে। প্রথমেই বলে রাখি, স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমাদের স্কুল বন্ধ হয়েছে জুন মাস পর্যন্ত। সামনেই ছিল ফার্স্ট সেমিস্টার এক্সাম, সেই এক্সামকে পুনরায় নেওয়ার দাবি উঠছে প্রত্যেকটি শিক্ষক মহলের তরফ থেকে, শিক্ষক সমিতির তরফ থেকে। বলা হচ্ছে এই মুহূর্তে এ ছাত্রছাত্রীদের আবার মে মাসেই এই পরীক্ষার জন্য স্কুল খুলে দেওয়া হোক এবং স্কুল খুলে পরীক্ষা নেওয়া হোক, যাতে এ শিক্ষার ভারসাম্য বজায় থাকে। এবং তোমরা যারা কলেজে পড়ছো, ইউজি পিজি ছাত্রছাত্রী রয়েছে, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের কলেজের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা উঠে আসছে। শিক্ষা দপ্তরের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তাপমাত্রা স্বাভাবিক হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে দেওয়া হবে। সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ওপেনের কিন্তু পরিকল্পনা করছে একাধিক বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি কি, তোমাদের পরীক্ষা সংক্রান্ত অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের পরীক্ষার কি হবে। দেখো, এই মুহূর্তে বলে রাখি, তোমাদের অনেকের ইন্টারনাল এক্সামিনেশান রয়েছে, অনেকের হয়ে গেছে অফলাইনে, অনেকের এখনও হয়নি। অনেক কলেজ কিন্তু এই মুহূর্তে এ ইন্টারনাল এক্সামিনেশান অনলাইনে নিচ্ছে, অনেক কলেজ ছুটি দিয়ে দিয়েছে আজকের থেকে, কিন্তু ইন্টারনাল যে এক্সামিনেশান রয়েছে সেটা অফলাইনেই নিচ্ছে। এমনকি একই ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা দপ্তরের নির্দেশে কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, তার সত্ত্বেও ইন্টারনাল এক্সামিনেশানের ক্ষেত্রে কিছু কলেজ কিন্তু অনলাইনের পথে যাচ্ছে, কিছু কলেজ কিন্তু পরীক্ষা অফলাইনেই নেবে, এরকমটি এখনও পর্যন্ত বলছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানে কালকেই ওপেন হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই। আর তোমরা স্কুলের ছাত্রছাত্রী হও কিংবা কলেজের ছাত্রছাত্রী হও, তোমাদের একটা পর্যাপ্ত সময় দেখা হবে, অর্থাৎ 10-15 দিন দেখা হবে। 10-15 দিন পর যদি পরিস্থিতি আবার স্বাভাবিক আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ যদিও অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা অফিসিয়াল কোনো নোটিশ না, এটা আজকে প্রত্যেকটি সংবাদ মাধ্যমে কিন্তু উঠে এসেছে, কারণ প্রত্যেকটি শিক্ষকের এই দাবি রয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষাকে অব্যাহত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া পুনরায় জরুরি, এই স্কুলের এর যে ফার্স্ট সেমিস্টার আছে সেই এক্সাম নেওয়া জরুরি। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের সেমিস্টারের এক্সাম নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত। দেখো, সেমিস্টারের এক্সামের যে দাবি উঠছিল অনলাইনে এক্সামিনেশান নেওয়ার, সেটা কিন্তু এখনকার দাবি না, যখন গরমের ছুটি পড়েনি তার আগের থেকেই কিন্তু এই দাবি উঠেছিল। তো এই গরমের ছুটিতে আরও দাবিটা কিন্তু জোরালো হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকেই মনে রাখতে হবে যে কলেজ খুলে গেলেই অফলাইনে এক্সামিনেশান নিতে হবে, সেই ব্যাপারটা না। আমাদের বা তোমাদের যে বক্তব্য ছিল সেটা কিন্তু অনেক আগের, তোমরা অনেকেই আমাকে বিষয়টা বলেছো, তার সত্ত্বেও আমি প্রত্যেককে বলে রাখি, কলেজ ইউনিভার্সিটিকে বলে রাখি যে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কিন্তু এই কলেজ কদিন বন্ধ থাকছে তার ওপর দাঁড়িয়ে অনলাইন এক্সাম চাইছে না। ছাত্রছাত্রীরা কিন্তু এই ছুটি দেওয়ার আগেই প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কিন্তু এই দাবিটাই ছিল, 6 মাসের যে সিলেবাস সেটা কখনোই স্বাভাবিকভাবে 2.5 মাসে শেষ হওয়া সম্ভব না। অনেক ক্ষেত্রে অনেকের একটাও ক্লাস হয়নি, সেই কারণেই তারা কিন্তু অনলাইন এক্সাম চাইছে। এই কারণেই কিন্তু সেমিস্টারের যে এক্সামিনেশান সেটা অনলাইনেই হওয়া উচিত। যদিও ম্যাকআউট ইউনিভার্সিটি আমাদের রাজ্যে এ অনলাইন এক্সামিনেশানের ঘোষণা করেছে, এবং অন্যান্য ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু খুব তাড়াতাড়ি এই নিয়ে ডিসিশান নেবে, এবং কিছু কিছু ইউনিভার্সিটির থেকে মিটিং হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে পরীক্ষা সংক্রান্ত। এখনও যেহেতু অফিসিয়াল কিছু বেরোয়নি, সেই কারণে তোমাদের জানালাম না।
পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো, কলেজের ছাত্রছাত্রী আছো, এই মুহূর্তে বা এক সপ্তাহের মধ্যেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় ওপেন হয়ে যাচ্ছে এরকম কোনো কিন্তু সম্ভাবনা নেই। আর পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেটা তো তোমাদের জানালামই। তুমি কোন ইউনিভার্সিটি, তুমি কোন স্কুলের স্টুডেন্ট, এর তোমার কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।